আবারও বিপিএল এ দল নিচ্ছে ফরচুন বরিশাল সেখানে বরিশালের লোকাল ক্রিকেটারদের প্রাধান্য থাকবে বলে জানিয়েছেন দলটির সত্তাধিকারী মিজানুর রহমান শুভ দেবনাথের রিপোর্ট বিপিএল এ সবশেষ আসরে চমক দেখিয়েছিল বরিশাল খুব কাছে গিয়েও শেষমেশ অধরাই থেকে গিয়েছে শিরোপা কুমিল্লার কাছে হেরে রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়েছিল তবে এবার তিন বছরের জন্য বিপিএল এর দল পাচ্ছে সাত ফ্র্যাঞ্চাইজি সেখানে বরিশাল থাকবে সেটি প্রায় নিশ্চিতই বলা যায় আমরা এটা এটা নিয়ে মার্কেটিং করতে পারবো আমরা কিছুটা মাইলেজ নিতে পারবো সো ইট উইল বি বেটার ইফ ফর 3 ইয়ার্স ইটস রিয়েলি উইল বি গ্রেটফুল গ্রেট হেল্প ফর আস হোম এন্ড অ্যাওয়ে যে যে কথাটা বলে এটার দিকেও তারা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ আশা করি এবারে ড্রাফটে স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দিতে চায় দলটি তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষেও দলের সত্তাধিকারী চেষ্টা করব আমাদের আগের দলটাকেই রাখার জন্য যেহেতু জানুয়ারিতে অন্যান্য খেলাও রয়েছে তো ইটস ভেরি ডিফিকাল্ট হবে আমাদের জন্য তাদেরকে পাওয়া তো আমরা স্টিল উইল ট্রাই টু গেট দেম টু প্লে ফর আস বিকজ আগের দলটা অত্যন্ত ভালো করেছিল আশা করি নেক্সট সেশনে এসে তারা ভালো করবে আমরা কিছু ইয়াং ক্রিকেটার এখানে ঢুকাবো চিন্তা করতেছি স্পেশালি ফ্রম বরিশাল খেলাধুলার সঙ্গে স্থায়ীভাবে থাকতে নিজস্ব ক্লাব তৈরির আগ্রহ রয়েছে ফরচুন বরিশালের এখন হয়তো একটা লুজিং কনসার্ন হিসেবে পরিচিত হচ্ছে বাট একসময় এটা এটা ইট উইল বি ইন্ডাস্ট্রি সো আমরা একাডেমি করার চিন্তা আমাদের মাথায় রয়েছে স্পেশাল ইন বরিশাল 2023 সালে 5 জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত শুভদেবনাথ নিউজ 24 ঢাকা